हेलो बंधुरा आबारो हाजिर हो गेलाम आपनादेर सामने एकटा क्विक एंड सिम्पल इजी रेसिपी निये। आज तैरी करे नेब कास्टर्ड शिमुई। ए शिमुईटा खेते खूबी टेस्टी है। ताले चलुन आर कथा ना बोले भिडियोटा शुरू करी। प्रथमे एकटा पैन बसिए दिएछि, तार मध्ये घी दिए दिच्छि। पैनटा आमार गरम हो गेछे। घीटा देखुन आमार मेल्ट हो गेछे। एबारे दिए देब शिमुई दिए दीची अंदाज मतो। शिमुईटा के हल्का भेजे निच्छी। घीर साथे शिमुईटा के भाजले भीषणी एक सुंदर गंध करे, खेतेओ भीषण भालो लागे। हल्का शिमुईटा के भेजे नेब। देखुन आमी भाजाटा बेश भालो करे करे नियेछी। एबारे नामी रेखे देबो। एबारे आमी ओई कड़ाईते दूध दिए दिच्छी। हाफ लिटार दूध नियेछी आमी। आपनारा चाइले टोन्ड मिल्को निते पारें बा फुल फैट मिल्को निते पारें। आमी एखाने फुल फैट मिल्कटाई व्यवहार करछी। দুধটাকে ভালো করে জাল দিয়ে দেব। দুধটা দেখুন হালকা আমার জাল হতে শুরু হয়ে গেছে। নাড়াতে থাকবেন, নতুবা নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে দুধটার গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবারে চিনি দিয়ে দেব। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন ওই হিসাবেই দেবেন। আমি এখানে 4 টেবিল স্পুন দিলাম। চিনিটা দিয়েও দুধটাকে আরও কিছু সময় জাল দিয়ে দিচ্ছি। দুধটাকে দেখুন ভালো করে জাল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা শিমুই। শিমুইটা দিয়ে আবারও দুধটাকে ভালো করে জাল দিয়ে দিতে লাগবে, যাতে শিমুইটা সিদ্ধ হয়ে যায়। ঘিয়ে ভাজা শিমুই আপনারা বুঝতেই তো পারছেন কতটা টেস্টি আর ইয়াম্মি হতে চলেছে। ভালো করে মিক্স করে দিব। কর্নারগুলো এইভাবে একটা স্প্যাটুলার সাহায্যে ছাড়িয়ে নেব। দেখুন শিমুইটা ফুলে দুধটাও আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। শিমুইটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব গুলে রাখা কাস্টার্ড। সামান্য গরম দুধে কাস্টার্ডটাকে গুলে নিয়েছি। এইভাবে দিয়ে কন্টিনিউসলি নাড়াতে থাকবেন, নতুবা কাস্টার্ডটা নিচে লেগে যাবে আর দলা পেকে যাবে। নর্মালি আমরা তো খেয়েই থাকি শিমুই এইভাবে শুধু দুধ দিয়ে বানিয়ে। আপনারা একবার কাস্টার্ড দিয়েও বানিয়ে দেখবেন, অপূর্ব গন্ধ আর অপূর্ব স্বাদ হয়। দেখুন কাস্টার্ডটা দিতেই দুধটা কীরকম ঘন হয়ে গেছে। কাস্টার্ডটা দেওয়ার পরে দুধটাকে সামান্য পরিমাণে জাল দিয়ে দেব। দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। আজকের এই কুইক অ্যান্ড ইজি কাস্টার্ড শিমুই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম সেম প্রসেসে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেবেন, আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন। এইরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। আবার হাজির হয়ে যাব এরকমই নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।